হাসো বাংলা, আজকে হাসাবো আমরা। কাজ পরে করবো, আগে একটু ঘুমিয়ে নি, তারপরে যা হবে দেখা যাবে। যাই তারা, সূর্যটাও প্রায় ডুবতে চললো, যাই বাড়ির দিকে যাই, খিদেও পেয়েছে। খালি কাদা মাখো আর ঘুরে ঘুরে বেড়া, আরো দাও ঘুরে বেড়া, এরকম মজার দুনিয়ায় কোথায় পাবো। শোনো ঠাকুর, ভক্ত কিন্তু খুব খাটছে, ওকে একটু বেশি খেতে দেবা, ওর শরীর দেখে মনে হচ্ছে ও বেশি খায় না। আর সবুজ খুব ফাঁকি দেয়, ওকে খুব কম খেতে দেবা। ঠিক আছে বাবু। ঠিক আছে। বিনা পয়সা খাওয়ার আর কাজ করছি, সেরকম পয়সাও দিচ্ছে, সত্যি এরকম কাজ আর কোথাও পাবো না। খাও দাও আর ঘুরে ঘুরে ঘুমাও। কিন্তু একটা প্রবলেম হয়ে গেল, শোন তোর একটা কথা বলছি, মাঠের কথা কিন্তু কাউকে বলবি না, যা হয়েছে তোর আর আমার মাঝখানে থাকবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, কিন্তু মিথ্যা কোনো দিনও চাপা থাকে না, ঠিক আছে, এটুকুনি মনে রাখিস। বাবা, ঘেমে একেবারে স্নান হয়ে গেলাম, সূর্যটাও ডুবে গেছে, যাই বাড়ির দিকে যাই। সন্দেহ লাগছে, ভক্ত ডেলি খাবার নষ্ট করছে, আর সবুজ অল্প দিচ্ছে, ও খেটে চলে যাচ্ছে, ওর মনে হয় এখনো খিদে পাই, বুঝলা? এই ব্যাপারটা শুনে দেখো, তুমি যা ভাবছো মানে তার উল্টো হচ্ছে, বুঝলা? যে বেশি খাটে তারই খিদে বেশি পায়, আর যে কম খাটে তার খিদে পায় না। আমার মনে হয় তুমি উল্টো দেখছো, ভালো করে দেখো তো একটুখানি। ঠিক আছে, তুমি যখন বললা আমায় তো দেখতে হচ্ছে, আমি দেখছি, দাঁড়াও কী করা যায়, ব্যাপারটা আজকে দেখতে হবে, কাউকে না বলে তুমি তুমি মাঠে গিয়ে দেখে আসবে ব্যাপারটা। এ তো দেখছি ভালোই খাটে, এতদিন ভাবতাম কুড়ে, ঠিক মতো খেতেও দিতাম না তোকে, তো ভালোই খাটাখাটনি করে দেখছি। আর একটা দেখি কোথায় আছে, কেমন খাচ্ছে দেখে আসি।
ও এখানে ঘুমাচ্ছে, সন্ধ্যাটা তাহলে ঠিকই হয়েছিল। যা আজকে বাড়ির কুড়েমি করা, ভাবতাম খুব খাটে, দেখছি তো এ খুব কুড়ে করে। দেখাচ্ছ বাড়ি যা আজকে মজা এমন দেখাবো না, বুঝবো তখন জ্বালা। শোনো ঠাকুর, তুমি ঠিকই বলেছো, আমার যে অজান্তে এতটা বড় ভুল হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। আজকে ভক্ত আসুক, ওর মজা আজকে দেখিয়ে দেবো, এমন সাহসটা করবো বুঝতে পারো সারা জীবন মনে রাখবে। ভক্ত তুই নিজে খুব চালাক ভাবিস তা না, তুই মাঠে গিয়ে কাজ কর নাম করে শুয়ে থাকিস। আমি তোকে খুব ভালো ভাবতাম, ভাবতাম তুই বেশি খাটিস, কিন্তু আমি আজ নিজের চোখে দেখেছি তুই শুয়েছিলিস, আর এই বেচারা খেটে খেটে মরে যাচ্ছিল রোদের মধ্যে। শোন, তোর এই মহলে কোনো জায়গা নেই, তুই এখান থেকে বেরিয়ে যা। বাবু এবার কেমন তোকে মাফ করে দিন, মানুষ মাত্রই তো ভুল করে, আপনার অজান্তে কত কি ভুল হয়। শোন, আমার তো ভুল হয়েছিল, তোকে না জানতে আমি খাবার কম দিয়েছি, তোর উপর অত্যাচার করেছি, তুই বললি বলে একমাত্র ওকে ছেড়ে দিলাম। ও এরপরে এবার যদি ভুল করে ওকে কিন্তু মহল থেকে তাড়িয়ে দেবো। বাবু ওর উপর আমার বিশ্বাস আছে, ও এবার শুধরে যাবে। শোন, তোর ভালো মানুষের জন্যই সবাই তোর কাছ থেকে সুযোগ নেয়, তোর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তুই আজ থেকে আমার রাজমহলের যত হিসাবপত্র আছে সব তুই দেখবি। ঠিক আছে বাবু, আপনাকে অনেক প্রণাম।